যেমন ধরো তুমি যখন আমার বাড়িতে আসোনি, মানে তোমার আমার বিয়ে শাদী হয়নি, তখন আমি কেমন ছিলাম? আর তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি এখন কেমন হইছি? আচ্ছা বাবা, ঠিক আছে, দুপুর টাইমে আমি আসবো। আসি। আমি কেন আইছি সেটা কেন জিজ্ঞেস করতেছ? কম, আমি এখানে কেন আইতে পারি? কম, আমি তোমার দেখতে। আচ্ছা শুনো, তুমি আমার দেখতে এসে ভালো কথা, কিন্তু এখনই এনতে চলে যাও। দেখো, এখন যদি তোমার আমাকে বাড়ি কেউ দেখে তাহলে খুব বড় একটা অশান্তি হয়ে যাইব। দেখো, আমি তোমার নিতে আইছি, তুমি আমার সাথে চলো যাই, এখানে তোমার থাকতে হইব না। সিসি, এইগুলো তুমি কি কইতাছো? এইটা আমার স্বামীর বাড়ি, আর আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কি লেগে যাবো? আর শুনো, তোমার সাথে আমার বিয়ে শাদী হয় নাই, এখন আমি তোমারে ভুইলা গেছি, আর আমি আমার স্বামীরে নিয়ে আমার সংসার নিয়ে আমি অনেক শান্তিতে আছি। আর তোমার দরকার হইলে তুমি চলে যাও, আর এখন এই মুহূর্তে চলে যাবা, আমাকে বাড়ির ধারে কাছে আইবা না। কি কইলে তুমি? ভুইলা গেছো? এত সহজে সব কিছু ভুইলা গেছো? মনে নেই আমরা দুজনে যখন প্রেম করতাম তখন তুমি আমার কথা দিছিলা তুমি আমার কোনোদিন ভুলবা না, তুমি ভয়ে আসিলে। বৌমা, ওকে আমা, ও ও আমার খালাতো ভাই, আমার খালাতো ভাই। তোমার খালাতো ভাই? হ্যাঁ, তো আমি দেখি নাই। না, আসলে আমি দেশের বাইরে ছিলাম, তো তাই আপনি আমার দেখেন নাই কখনো, এর আগে আসা হয় নাই। আমি পাশের এলাকায় আসছিলাম, তাই ভাবলাম ওর একটু দেখা যায়, এর জন্যই আসছি। ও আচ্ছা, বৌমা ওরে ঘরে নিয়ে যাও। না মা, আমার খালাতো ভাই তো ওই আইছিল আমার একটু দেখার জন্য, চলে যাক মা, কাজ আছে। বসবা না বাবা? না থাক, আজকে না বসি, অন্য আরেকদিন আসবো। আসি তাহলে আমি। আচ্ছা, জানগা আবার আরেকদিন আইসেন। আচ্ছা ঠিক আছে, চলি, ভালো থেকো। আমার খালাতো ভাই আম্মা। ও আচ্ছা, তো ঘরে কোনো কাজ নাই? হ্যাঁ, ঘরে কাজ আছে। আচ্ছা যাও। বউ কেমন আমাকে দেখে ভয় পাইল, আবার ওই ছেলেটা বললো কিসের নাকি প্রেম ভালোবাসা, বিষয়টা আমার কাছে একটু খটকা লাগতেছে, ওই ছেলেটার আমার একটু সন্দেহ লাগতেছে। তো যাই হোক, এই যে ভাই থামো। ও, বুঝতে পারছি তুই আমারে কিসের জন্য থামাইছিস। আচ্ছা, তোর কি থ্রি পিস আজকেই লাগবে? হ্যাঁ ভাই, আজকেই লাগবে।
তোমার একমাত্র আদরের ননদী সে আমার কাছে বেশ কিছুদিন হলো একটা থ্রি পিসের দাবি করতেছে, সেই থ্রি পিসের দাম 10,000 টাকা। আমি তো এখন বের হইছি মাত্র 3,000 টাকা নিয়ে, 10,000 টাকা কি আমার কাছে আছে? 10,000 টাকা ঘর থেকে নিয়ে এসে তোমার এই ননদীর হাত থেকে আমাকে একটু উদ্ধার করো, আমি একটু উদ্ধার হই। ও এই ব্যাপার? আর আমার 10টা না 5টা না একটা মাত্র ননদ, তারে দিবা না তো কারে দিবা? হ্যাঁ দাঁড়াও, এখনই আমি 10,000 টাকা নিয়ে আসছি। আর আমার 10টা না 5টা না একটা মাত্র ননদ, ওরে দিবা না তো কার দিবা? হ্যাঁ এই এবার খুশি তো? জি। হ্যাঁ একটু হাস, হি হি করে হাস একটু। ভালো হয়েছে, যা ঘরে যা, আমি নিয়ে আসতেছি। চালু করে আনো। আচ্ছা চলে যেতেছি কেন? আর কই যাইতেছি? না আমার তো এখান থেকে চলে গেলে চলবো না, যে করে হোক শিলার আমি নিয়েই যাব। হ নিয়েই যাব। এই কই, আসো তো, সময় নেই। দাও এইখানে পুরো 10,000 টাকা আছে আমার ননদের জন্য। যেই কি দেখেছিলি জানি, থ্রি পিস। হ্যাঁ ওই থ্রি পিসটা সুন্দর ভাবে প্যাকেটিং করে কিনে নিয়ে চলে। হ্যাঁ থ্রি পিসটা কিনে দিতে পারলে তোমার এই ননদের কাছ থেকে আমি একটু উদ্ধার হই। এই যে চলেন, যাও ঘরে যাও। আয় হাই রে, যেমন আমার স্বামী তেমনই আমার ননদ। তুমি আবার এখানে আসছো কেন? আমি আসছি তোমার নিতে। চলো তুমি আমার সাথে চলো, এখানে তোমার থাকতে হইবো না। চলো আসো, আমার হাত ধরছো কেন? আমি তোমার সাথে কই যাবো? আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেক সুখে রাখবো। আমি জানি তুমি এখানে ভালো নাই, তুমি চলো যাই আমার সাথে, চলো এক মুহূর্ত না এখানে। শোনো আমার কথা শোনো, তুমি কি আমার ভালোবাসা না কম? হ্যাঁ তুমি কি চাও না আমার ঘরে ভালোবাসা সফল হোক? চলো তুমি আমার সাথে চলো যাই। হাত ছাড়ো শাকিল। বৌমা তোমাকে তোমার খালা তো ভাই নিতে চাচ্ছে, কি ব্যাপার? না না আসলে হয়েছে কি, ও অনেকদিন বাড়িতে যায় না, তাই ভাবলাম ওর বাড়িতে নিয়ে যাই। আসলে বাবা এইভাবে তো নেওয়া যায় না, তুমি আসছো আমাদের কাছে পারমিশন চাইবা, আমরা যদি যাইতে দেই তাহলে তুমি নিতে পারো, এইভাবে নেওয়া যায় না। হ্যাঁ মা আমিও তো এটাই বুঝাইতেছিলাম, কিন্তু আমার ভাই তো একটা পাগলের মতো করতেছে, খালি কই যা যা, আমার আমার খালা নাকি অনেক অসুস্থ এর লিগা। বৌমা তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে নিতে আসবো, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা এই দাঁড়াও, আজকে বিয়ের 2 বছর হলো, আমি তো আর কখনো দেখিনি এই খালাতো ভাইকে। ও নাকি বাহিরে ছিল, সেদিনও আসছিল, তোমাকে যে বললাম। যাও তুমি ঘরে যাও, সোহেলকে ফোন দিচ্ছি আগে, ওকে বাসা আসতে বলো। হ্যালো সোহেল। হ্যাঁ বাবা তুই একটু বাসায় আয় তো, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা এসো আসতেছি, আসো।
না 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 বাবা বাবা আমি এসব বিশ্বাস করি না আমি এসব বিশ্বাস করি না মা মা তোমরা যা বলতেছো ভুল বলতেছো আমি এগুলো বিশ্বাস করি না না আমরা একটা কথা ভুল বলতেছি না যা বললাম সব সত্য বাবা ও আমারে পাগলের মতো ভালোবাসে আমি তো স্বামী আমি বুঝি ও আমারে অনেক ভালোবাসে ও অন্য কাউকে ভালোবাসতে পারে না ও শুধু আমাকে ভালোবাসে ও যে কত লোক তোকে ভালোবাসে এটা নিজের চোখে না দেখে বুঝতেই পারবি না ও বাজা আমরা আর রাতিকে সব শুনছি ওর যে খালাতো ভাই না কি সেটা আমরা জানি না আমি যখনই বৌমাকে জিজ্ঞেস করি ওকে বৌমা বলে আমার খালাতো ভাই আর ওই ছেলেটা ওর হাত ধরে টাইনা নিয়ে যেতে চায় কোন স্বার্থে আচ্ছা 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 ঠিক আছে তোমরা এত কিছু জানো এত কিছু শুনছো ও যেন কোনোভাবেই কোনো কিছু বুঝতে না পারে তোমাদের কাছে অনুরোধ না আমরা বুঝতে দেই নাই যাও ঘরে যাও ঘরে যাও তুই ঘরে যাবি না যাও ঘরে যাও আয় আল্লাহ এ কোন বিপদে আমি পড়লাম যারে বিয়ের আগে মন প্রাণ দিয়ে ভালোবাসছি সে তার পরিবারের ভয়ে আমার বিয়ে করতে পারলো না এখন আরেকটা পরিবারে আমার বিয়ে হইলো সুখে শান্তিতে সংসার করতেছি তারপর আমার পরিবারে এসে এসে ঝামেলা পাকাইতেছে এইগুলার কি কোনো দরকার আছে থাক এইবারও আমার বাড়িতে আসুক যদি আমার বাড়ি এই তুমি এইখানে আর আমি ওদিকে খুঁজতেছি মার্কেটে যাওয়াটা ক্যান্সেল করছি ভাবলাম আজকে আর মার্কেটে যাব না কালকে যাব আর আরেকটা কথা তুমি না ফুচকা খেতে খুব ভালোবাসো হ্যাঁ আজকে তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব ঠিক আছে চলো আসো আজ শোনো না আজকে তো সারাদিন অনেক ঘুরলাম ফুচকা টুচকা খেলাম এখন চলো না বাড়িতে যাই অনেক রাত হয়ে গেছে তো দেখো তোমাকে নিয়ে অনেকদিন পর আমি বেড়াতে আসলাম আমার না বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না মন চাচ্ছে তোমার সাথে এখানে রাত কাটিয়ে দিই তা বললে কি হয় আর এই জায়গাটা না অনেক নিরিবিলি মানে আশেপাশে নির্জন নির্জন পরিবেশে না আমার অনেক ভয় লাগছে আমি থাকার পরও তুমি ভয় পাচ্ছ আচ্ছা শুনো ভয় বিষয় না বিষয় হচ্ছে কি তুমি তো দেখলা অনেক রাত হয়ে গেছে আর আমরা তো সেই কখন আসছি বাড়িতে তো সবাই চিন্তা করতেছে তাই না আচ্ছা শীলা হ্যাঁ তোমার আমার বিয়ে হয়েছে 2 বছর হলো আমি আশা করব তুমি আমার কাছে এই 2 বছরে কোনো মিথ্যা কথা বলনি কখনো শুনেছো মিথ্যা কথার আশেপাশে দিয়ে গেছি ঠিক আজকেও কোনো মিথ্যা কথা বলবো না না বলবো না দুইটা প্রশ্নের উত্তর দিবা দুইটা প্রশ্ন দুইটা কেন হাজারটা জিজ্ঞেস করো হাজারটার উত্তর দিব আমি হাজারটা করতে চাই না মাত্র 2টা প্রশ্নের উত্তর দিব আচ্ছা বলো তোমার আমার বিয়ে হওয়ার আগে তুমি কি কাউকে ভালোবাসছ এটা কেমন প্রশ্ন করতেছো আর ভালোবাসতে যাব কেন আমি তো যখন তোমাকে আমার বাড়ি থেকে দেখালো আমার ভালো লেগেছিল আমি তোমাকে বিয়ে করে ফেলেছি আর ভালোবাসবো কেন কাউকে আমি কাউকে ভালোবাসিনি তুমি কি ভালোবাসো হ্যাঁ আমি তো তোমাকেই ভালোবাসি আর তোমাকে আমি আমার জীবনের থেকে ভালোবাসি বেশি পেলাম একটা প্রশ্নের উত্তর পেলাম আর একটা প্রশ্ন আমার বাড়িতে তোমার খালাতো ভাইয়ের পরিচয় একটা ছেলে আসছিল তাকে আমি আগে কোনো সময় দেখিনি পরিচয় হয়নি সে তোমার কেমন খালাতো ভাই সে আমার আমার মা আমার চাচার আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না এই প্রথম মনে হচ্ছে আমার বউ আমার সাথে মিথ্যা কথা বলতেছে না না আমি তোমাকে কেন মিথ্যা কথা বলতে যাব আমি কি তোমাকে মিথ্যা কথা কখনো বলি আচ্ছা শেষবারের মতো স্বামীর বুকে একটু মাথা রাখবা শেষবারের মতো মানে এই প্রথম 2 বছরের মধ্যে আমার বউ আমার সাথে 2টা মিথ্যা কথা বলে মিথ্যা কথা না না আমি তো তোমার সাথে কোনোই মিথ্যা কথা বলিনি বলছো তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো আমার সাথে মিথ্যা কথা বলছো আরে আমার বউ যে শুধু আমার হয়ে থাকবে আমার বাড়িতে আমার ঘরে সে আমার সাথে মিথ্যা কথা বলবে সে অন্য পুরুষকে নিয়ে স্বপ্ন দেখবে আমি পুরুষটা কি
আমি পুরুষটা কি তোমার কাছে? না না, আমি তো তোমার সাথে কোনো মিথ্যা কথা বলিনি। তুমি সোহেল, এটা তুমি কি করলা? আমি চাই না, আমি চাই না আমার ভালোবাসার মানুষের সাথে আর কেউ জড়িত থাকুক। আমি চাই না আমার ভালোবাসার মানুষের সাথে আর কারো সম্পর্ক থাকুক। কি করবো আমি? না, এমনি করে হাত গোড়ায় বয়ে থাকলে চলবো না। আজকের এইটা যেমনেই হোক, শিলারে শিলারে আমি নিয়েই যাব। নিয়েই যাব, যাই দেখি একটা না একটা বুদ্ধি তো বাইর করতেই হবো। যাই, রক্ত, এত রক্ত কেন? শিলা, 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 কি হয়েছে তোমার? শিলা কথা বলো, কথা বলো, শিলা, শিলা, শিলা কথা বলো, শিলা, 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 তুমি তুমি আমার সাথে কথা কইবে না শিলা? শিলা একটু কথা কম, কথা কম শিলা, দেখো দেখো আমি তোমার নিতে আসছি শিলা, শিলা, তুমি আমার সাথে চলে গেছ, আমি আমি একলা কি করব শিলা? শিলা, শিলা, শিলা কত কম, আমার ভালোবাসা, আমার মন, আমার প্রাণ, তুমি তুমি শিলার কথা শুনবা? শিলা, শুনলা আমার শিলার কথা? শুনছ তো? হ্যাঁ ভাই, শুনলাম।
মানুষের জীবনে এমন মর্মান্তিক ঘটনা হইতে পারে? শুনে অনেক কষ্ট লাগতেছে আমার। চলো ভাই, তোমার আমি মানুষকে হাসপাতালে ভর্তি করাবো, তুমি চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। শিলা 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 শিল